আসাদ সৃষ্টি করে এরা মুনাফিকরা তুফে আর যে মদিনার জমিনে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি সৃষ্টি না না অশান্তি তখন তারা বলে নিশ্চয়ই আমরা শান্তি স্থাপনকারী নিশ্চয় আমরা শান্তি স্থাপনকারী আমরা সংশোধনকারী ইসলাম মানে সংশোধন ইসলাম ইসলাম সংশোধন মানে শান্তি প্রতিষ্ঠা শান্তি প্রতিষ্ঠা করতে চাই মুনাফিকরা মুনাফিকরা ফেতনা করে কিন্তু তারা বলে যে আমরা কি করছি এতে আমরা শান্তি চাইছি একবার সাহবাইকরামদের কাছে আসে আর একবার কাফেদের সাথে মিলিত হয় যেমন কাফেদের সাথে মিলিত হয় গোপন মিটিং করে তখন সাহাবিরা বলে যে এটা আবার কি আমাদের সাথে তোমরা কলমাও পড়ছো পাচ্ছ তো নামাজেও আসছো প্রায় দেখছি আর তারপর ওদের সাথে গোপন মিটিং করছো এটা কেমন কথা এটা তো ফাঁসা আদি এটা তো অশান্তি সৃষ্টি করছো তোমরা এভাবে না 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 আমরা কি করছি শান্তি স্থাপন করতে চাই কারণ ওদের সাথেও মিলছি ওদেরকে একটু কাছাবার চেষ্টা করছি ওদের সাথে তোমাদেরকে কাছাবার চেষ্টা করছি সমন্বয়ের চেষ্টা করছি সমন্বয়ের কথা বলে আজকালকার নাস্তিকরা হ্যাঁ সমন্বয়ের কথা বলে ইসলাম এবং পাশ্চাত্য সভ্যতা দুটোতে সমন্বয় করতে চায় বুঝছেন কথাটা না বুঝছেন না ইসলাম আজকালকার তাদের ইসলাম হচ্ছে একটু হ্যাঁ মডার্ন ইসলাম হ্যাঁ কোরআনে বুহাদিস ওই ইসলাম চলবে না ইসলামের যেগুলো একটু মিষ্টি মিষ্টি ওগুলো নাইবে হ্যাঁ আর যেগুলো একটু না এগুলো চলবে না এগুলো পশ্চিমা সভ্যতা এটা মেনে নিতে না যেমন পশ্চিমা জগৎ চোরের হাত কাটা মেনে নিতে চাই না তেসাস হত্যার বদল হত্যা মেনে নিতে চাইলে হ্যাঁ জেনার শাস্তি বেতরাঘাত অবিবাহিত আর বিবাহিত বিবাহিত যদি হয় তাহলে সংসার নানা বর্বরতা ওরা বলছে হ্যাঁ আজকালকার নাস্তিকরা বলছে এই দণ্ডবিধানগুলি বাদ দাও এগুলো বাদ দাও কোনগুলো নিব ঠিক আছে নামাজ ঠিক আছে যাক দাও রোজা রাখো তোমরা হ্যাঁ আছি এগুলো তো আছি আমরা তোমরা করো এগুলো হ্যাঁ হজ তারাও বছর বছর পয়সা থাকলে হজে আসছে হ্যাঁ হজ করো এসব করাচ্ছে আর তারপরে নামাজ পড়লেও কেউ কাউকে বলবে না ওটা নিজের ব্যাপার পার্সোনাল ব্যাপার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী যারা তারা এই মুনাফে মনে ফেক রাখায় আমরা সমন্বয় করছি চাপ কেন দেবেন আপনি নামাজটা আপনার ব্যাপার আপনি আপনি নামাজ পড়ে আপনি যান আপনি দোকান বন্ধ করেন আপনি দোকান বন্ধ করেন আবার অন্যের দোকান বন্ধ করতে হবে আবার কোন কথা হইল না 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 দোকান বন্ধ করা যাবে না বুঝতে পারছেন হ্যাঁ তারপরে কাউকে বলবেন কেন ওর ইচ্ছা অবশ্য আছে আপনি যান আপনার কাজ আপনি করেন ওর কাজও করবে করলো হইলো করলো না হইল না করলো ওর মন চাইলো করলো নামাজ পড়লো কেউ কি বলবেন না নিজের নিজের ধর্ম করেন আল আমর মারু ভালো কাজের উপদেশ আদেশ দেওয়ার অন্যায় কাজে বাধা দেওয়া এদেরকেও রাজি রাখি আর তোমরাও তোমাদের কিছু ধর্ম কর্ম করো হ্যাঁ আর একটা দিকের আছে মসজিদও তৈরি করে দিচ্ছি যারা মসজিদে যাবে নামাজ পড়ো অসুবিধা নেই নামাজ পড়ো তোমরা কেউ তোমাকে নামাজ পড়তে নিষেধ করছে যাও আজান দাও নামাজ পড়ো জামাত কায়েম করো ঠিক আছে এদিকে যারা খবর মাজার পূজা করতে চায় তোমরা করো ওটাও করো ওটাও ঠিক আছে তোমরা ওটাও করো হ্যাঁ ঠিক আছে সবটাই ঠিক যে যা করছো করতে দাও আর একদল আছে চরিত্রহীন বিশ্বাখানা পতিতালয় দরকার অসুবিধা নাই লাইসেন্স কত লাগবে ঠিক আছে বিশ্বাখানা আছে যে বিশ্বাখানা যাবে ওকে বাধা দেবে না যে মসজিদে যাবে ওকে মসজিদে বাধা দেবে না যে মাজারে যাবে মাজারে যেতে বাধা দেবে না বলবে না যে এটা শির না না বলবে না হ্যাঁ বেশ্যা বলবে না এটা গাল হয়ে যাবে বোঝা গেছে পতিতা বলবে না কি বলতে হবে যৌনকর্মী বলতে হবে আজকালকার ভাষা নাস্তিকদের এটা যে হ্যাঁ তাহলে নতুন নতুন রঙে মোনাফিকের আবির্ভাব হবে তাদেরকে চিনতে হবে মোনাফিকরা বলে আমরা এর মাধ্যমে কি করছি সমন্বয় করছি ইন্নামা না আমরা এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে চাই যে যেমন চলছে চলো আল্লাহ আল্লাহ বলছেন শুনে রাখো ভালো করে ইন্নাহুম হুমুল মুফসিদুন এরা শান্তি স্থাপনকারী নয় এরাই হচ্ছে অশান্তি সৃষ্টিকারী ওয়ালাকিন লা ইয়াশুরুন কিন্তু তারা উপলব্ধি করে না অনুভব করে না ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানা নাস আর মুনাফিকদের বদচরিত্র হচ্ছে যখন তাদেরকে বলা হইতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে সাহাবাইকে রামগণের পক্ষ থেকে আমেনু কামা আমার নাস। তোমরাও ওইরকম সুন্দর করো ইমানকে ইমান নিয়ে আসো যেমন অন্য অন্য আমার সাথী সঙ্গীরা সাহাবাইককে নাম ইমান নিয়ে এসছে তারা হচ্ছে নবীর পরে আদর্শ সাহবাই দেখো তো উমার কে তো আবু হরেরাকে দেখো তো আবদুল্লাহ বিন উমার কে তো এই তো দ্বিতীয় সাহবাইকে আশরা মুবাসরা তো এদের মতো কোয়ালিটি করো এদের মতো ইমান নিয়ে আসো আমেন অন্যান্য লোকেরা যেমন ইমান নিয়ে আসছে সত্যিকার যারা তেমনই তোমরা ইমান নিয়ে আসো কালু তখন তারা বলে আমানা আমাদেরকে ওই নিয়ে আসতে ইমান হবে যেমন এই নির্বোধ বোকা লোকেরা ইমান নিয়ে এসছে সোফা সাফি হনের এর বহু বচন সাফি হন মানে বোকা সাফি মানে বোকা নির্বোধ এরা নির্বোধ এই নির্বোধরা যেমন ইমান নিয়ে এসছে ওইরকম আমাদেরকে ইমান নিয়ে আসতে হবে